মামা কেমন হয়েছে বলেন? সেই সেই আমরা চাচ্ছি যে ফ্যামিলি মানে ফ্যামিলি গেট টুগেদার একটা অ্যারেঞ্জ করতে, সো এই জন্য একটু এই রান্না বাড়া, সো হেই গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো গাইজ বেসিক্যালি আজকে হচ্ছে আমার বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, সো ভাবতেছি এই ফ্যামিলি প্রোগ্রামটা আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। সো বুঝতেই পারতেছেন যে আজকের পুরো ভিডিওটা কিন্তু রান্না বাড়া প্লাস খাওয়া দাওয়ার উপরে চলবে, ঠিক আছে? সো হেই গাইজ ইটস মি আশিক, ইউর জশোরিয়ান বয় অ্যান্ড ইউর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। তো গাইজ এখানে কিন্তু এখন রোস্ট রান্না হবে, আর এখানে অলরেডি সকালে খাওয়ার জন্য খিচুড়ি রান্না হয়েছে, এটা এখনো বাকি আছে কিছুটা, এখন দমে দেওয়া রাখা হয়েছে বুঝছেন। আর ভেতরে প্রথমে দেওয়া হয়েছে সয়াবিন তেল, তো এরপর দেওয়া হলো পেঁয়াজ, মানে যেহেতু এটা মানে ব্রেস্তা করা হবে প্রথম। তো এর ভেতরে কিন্তু প্রথমে দেওয়া হলো লবণ আর হচ্ছে টেস্টি সল্ট, তো এটা দিয়ে আর কি ম্যারিনেট, আর মনে হয় লেবু দেওয়া হবে না, লেবু দিয়ে এটা একটা ম্যারিনেট মতো করে তারপরে হচ্ছে ভাজা হবে। সো গাইজ এখন কিন্তু হচ্ছে রোস্ট রান্না হচ্ছে, তো দেখতেই পারলেন, তো বেসিক্যালি এখানে কিন্তু প্রচুর গরম, একে তো মনে করেন হচ্ছে আগুনের গরম, তার উপর প্রচুর পরিমাণে রোদ। তো এখন হচ্ছে রান্না হোক, তো এর মাঝে আমি টুকিটাকে আপনাদের দেখাবো, আর এরপরে আরও কী কী রান্না হচ্ছে সব কিছু কিন্তু ডিটেলসলি এই ভিডিওতে আপনাদের দেখাবো। সো সেসব দেখার জন্য কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখতে হবে। সো ইয়া, সো গাইজ এটা কিন্তু সকালে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে, আর এর ভেতরে কিন্তু ওই যে বিভিন্ন ধরনের মুরগির গিলা কলিজা পা এসব কিন্তু দিয়ে তারপরে রান্না করা হয়েছে, তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা স্মেল আসতেছে, বিশেষ করে এরপরে কিন্তু ঘি দিয়ে দিছে, মানে এর উপরে আপনার ঘি ছড়াই দিছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু খুবই ভালো লাগতেছে, মানে স্মেলটা বিশেষ করে। সো এখন আমরা মানজাম এদের সকালের নাস্তাটা করে নেবো। এটা গুঁড়া দুধ এদের উপরে, ও আচ্ছা এটা হচ্ছে বেরেস্তা, আর বেরেস্তার উপরে হচ্ছে গুঁড়া দুধ, এটা মনে হয় মিক্স করবে, আর সাথে হচ্ছে এটা কি, এটা জয়ফল, এটা হচ্ছে মনে হয় পেস্তা, বাদাম, বিভিন্ন ধরনের গরম মশলা। এবার যাবে এটা হচ্ছে মাওয়া। সো গাইজ রাইট নাও দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার রোস্ট রান্না করার জন্য যে মশলা, সব যাবতীয় মশলা বেরেস্তার সাথে একটা মিক্স করছে, আর এখন কিন্তু অলরেডি হচ্ছে রোস্ট রান্নার যে প্রসেসিং সেটা শুরু হয়ে গেছে। তো প্রথমে কিন্তু এর ভেতরে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে, তারপরে দেওয়া হয়েছে আপনার টক দই, এরপরে দারুচিনি আর তেজপাতা দিছে, তো দেখতেই পাচ্ছেন, আর বাকি এতগুলো কিছু আমি জানি না, তো আপনারা এটা আস্তে আস্তে দেখে নিন নিজেরাই। সো গাইজ এখানে কিন্তু এখন রোস্ট রান্না চলতেছে, আর আমার একটু ক্ষুধা লাগছে যেহেতু এখন অলমোস্ট আপনার 11টা বেজে গেছে, তো একটু খাওয়া দাওয়া করে আসি, তো তারপরে এসে আবার বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে?
গাইজ, আমি এর মাঝে কিন্তু খাইতে গিয়েছিলাম আর এসে দেখি রোস্ট রান্না হয়ে গেছে। এখন মেইনলি হচ্ছে আপনার গরুর মাংসটা রান্না হবে। তো এখানে অলরেডি কিন্তু দেখতেছি তেল দিয়ে দিছে। সো গাইজ, অনেকেই হয়তো জানেন না যে এটা আসলে হচ্ছেটা কি। তো লাস্ট একটা ভিডিও হয়তো দেখছেন যে আজকে আমার গায়ে হলুদ, মানে আমার মামাতো ভাইয়ের হচ্ছে সুন্নতে খাতনা দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে ফ্যামিলি, মানে ফ্যামিলি গেট টুগেদার একটা অ্যারেঞ্জ করতে। সো মানে ফ্যামিলির যারা যারা আছে প্লাস আমার মামার শ্বশুরবাড়ি থেকে যেসব মানুষগুলো আছে সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। সো এই জন্য একটু এই রান্না বাড়া। সো আমি যতদূর পারতেছি আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি, মানে শেয়ার করতে চাচ্ছি, একটা স্মৃতি হিসেবে থাকুক। সো গাইজ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরিয়ানির মাংস কষানো হচ্ছে। আর বিরিয়ানির মাংসটা আমরা একটু ঝাল ঝাল করতে বলছি কারণ আমরা সবাই ঝাল লাবার। আর এই পাশে দেখতেছি ডিমও বাছা চলতেছে, ঠিক আছে। তো গাইজ, এখন কিন্তু বিরিয়ানির যে রাইসটা ওইটার জন্য সব কিছু মশলা দেওয়া হচ্ছে। আর এই পাশে হচ্ছে বিরিয়ানির যে মাংসটা ছিল এটা রান্না করা হয়ে গেছে। তো এর ভিতরে কিন্তু আপনার রাইস দিয়ে দেওয়া হয়ে গেল আর এটা হচ্ছে আপনার চাল, আপনার পোলাও চাল। সো বুঝতে পারতেছেন যে বিরিয়ানিটা পোলাও চাল দিয়েই করা হবে। তো এর ভিতরে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট করার প্ল্যান হচ্ছে 100 জন, কারণ যদিও 100 জন হবে না তবুও আমরা 100 জনের একটা প্ল্যান করছি। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন হচ্ছে চালের ভিতরে আপনার বিভিন্ন ধরনের মশলা। সো গাইজ, এর মাঝে আমি একটু খাড়াই গেছিলাম। তো এসে দেখি আপনার লেয়ার দেওয়া কমপ্লিট আর বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখন এটা হচ্ছে মেইনলি আপনার দমে দেওয়া হবে। তো গাইজ কী বলবো, অসাধারণ একটা স্মেল আর দেখতেছেন পুরাই মাংস আর মাংস, ঠিক আছে। আর এখন হচ্ছে এটা মেইনলি দমে দেওয়া হবে, দমে দেওয়ার পরেই ইনশাল্লাহ খাবো আমরা। বাট আমার দেখে তো পুরাই লোভে লোল পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটু নাড়াচাড়া করতেছে, তো এরপরেই দমে দেওয়া হবে। তারপরে আশা করি জিনিসটা খুবই ভালোভাবে কুক হয়ে যাবে। সো গাইজ, এখন কিন্তু একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা। তো দেখতে পাচ্ছেন রাইস বেশি উঠে না। তো এই হচ্ছে মনে করেন বিরিয়ানিটা, আমি একটু বাইরে যাই দেখাই, দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে বিরিয়ানিটা। তো এখন এটা একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে, দেখতে তো খুবই মজা লাগতেছে। সো গাইজ, এটা হচ্ছে সেই বিরিয়ানিটা যেটা রান্না করা হয়েছে। তো আমরা একটু টেস্ট করে দেখবো যে মাংসের পিস মজা হয়েছে। বাট এই গোশটা মানে দমে দেওয়া রয়েছে, তো আর একটু মনে করেন নরম হবে, তারপর আরো বেশি মজা লাগবে। তো এই তো, আর বাকিটা পরে দেখাচ্ছি। হাই দাও। হাই। সো রাইট নাও গাইজ, আমাদের কিন্তু সবাইকে খাওয়া দাওয়া করতে দেওয়া হচ্ছে, মানে আমাদের যে গেস্টগুলো আসছিল আমার মামার শ্বশুরবাড়ির থেকে প্লাস আমাদের যে আশপাশের কিছু গেস্ট আসছিল তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। তো বিরিয়ানি কিন্তু খুবই অসাধারণ হয়েছে, দেখেই মনে কি বলবো। এই যে আমি পরে আপনারা আপনাকে আগে দেওয়া হোক। বাবা যাও, মামা কেমন হয়েছে বলেন? সেই সেই ও খাইছেন এখনো? হ্যাঁ। তুমি গাও, আমি পরে। নাও নাও। কেমন ভাই, মজা? কি শাওন, মজা খাও। কিছু
হাই আর কি। সো গাইজ, এখন হচ্ছে আমি খেতে বসছি। তো এই দেখেন, খাড্ডি নিছি বেসিক্যালি, আর এই পাশে হচ্ছে রোস্ট আছে, একটা ডিম আছে, আর সাথে একটু সালাদ। সো এখন আমি খাওয়া শুরু করব, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে, অলমোস্ট 4টা বাজে। ঠিক আছে, আর খাইতে পারতেছে না। ঠিক আছে, আর আমার প্লেটে এত বড় একটা হাড্ডি দিয়ে রাখছে, আর এখান থেকে জাস্ট একটু খাইছি, আর খাইতে ইচ্ছা করতেছে না। তোমার না কিছুদিন আগে কি দিছিল, কি দিল? মুসলমানি? আর তা সারে গেছে, লুঙ্গি পরিছে যে, কমপ্লিট মানে সারেনি, তাই তো? আচ্ছা, তাইলে হচ্ছে আজকে তোমার কি দেওয়া হবে কাউ তো তুমি জানো? জানো না? তোমার নানারা কি দেবে? সাইকেল দেবে? আচ্ছা, তা সবাই এই সবাইরে কি দেখাবা সাইকেলটা? ও ঠিক আছে, তাইলে দেখি। ঠিক আছে, খুশি তুমি? জি, এদের তো তোর থেকে সাইকেল বড় হয়ে গেছে, চালাতে পারবি? সো গাইজ, এটা হচ্ছে সাব্বিরের গিফট, মানে তার নানা বাসার থেকে দেওয়া হয়েছে এই সাইকেলটা। যদিও সে এখন ছোট, বাট এত বড় সাইকেল সে চালাইতে পারবে না, আমি ড্যাম শিওর। আর এখন যেটা করা হচ্ছে, এটা হচ্ছে তার ফুফিরা, মানে আমার আম্মু খালামণি সবাই মিলে ওকে একটা আংটি দিছে, গিফট করছে, এই তো। আর সে কিন্তু খুবই খুশি এসব কিছু পেয়ে। সো গাইজ, এই ছিল আজকের ব্লগটি। ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রচুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এখন একটা ভাত ঘুম লাগতেছে। ঠিক আছে, ঘুম ঘুম পাচ্ছে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এ মনে কত যত্নে তোমারে জায়গা দিছি।